শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে কারশফস কারেন্ট ল অর্থাৎ KCL শিখলাম, সেটাই আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে সলভ করে দেখবো যে কিভাবে KCLটা একটা সার্কিটের মধ্যে প্রয়োগ করতে হয়। এই সার্কিট হতে বিভিন্ন অংশে অজানা যে কারেন্ট, সেই কারেন্টের মান আমাকে বের করতে হবে। প্রথমে আমার কাজ হচ্ছে এখানে যে জাংশন বা নোড সেগুলোকে চিহ্নিত করা। এখানে একাধিক কারেন্ট এসে মিলিত হয়েছে, তার এটা একটা জাংশন বা নোড, এটা একটা জাংশন বা নোড, এটা একটা জাংশন আর এটা একটা জাংশন, তাই তো? কারণ যেখানে একাধিক কারেন্ট এসে একত্রে মিলিত হবে সেটাকে আমরা কি নোড বা জাংশন বলবো। এখানে দেখো এই নোডের নাম দিলাম হচ্ছে এ নোড, এটা বি, এটা সি, এবং এই নোডের নাম হচ্ছে ডি নোড। আচ্ছা, প্রথমে কাজ হচ্ছে আমাকে KCL প্রয়োগ করে অজানা কারেন্টের মান বের করতে হবে। শিক্ষার্থীরা, এখন আমি কোন নোডে প্রথমে KCL প্রয়োগ করব সেটা ডিপেন্ড করবে আমার উপর, তবে একটা তো শর্ত থাকবেই, তাই না? ধরো তুমি সি নোড, এই সি নোডের মধ্যে তুমি যদি KCL প্রয়োগ করো তাহলে তুমি কারেন্ট বের করতে পারবে না। কেন পারবে না? কারণ এই এই সি জাংশন বা নোডে তুমি কিন্তু কারো মানে জানো না, I5 ও তুমি জানো না, I6 এর মানও তুমি জানো না, I8 এর মান কত সেটাও তুমি জানো না। তার মানে কোন একটা নোডে তিনটা মান যদি অজানা থাকে, তিনটা রাশি যদি আননোন থাকে, তাহলে আমি কোনোভাবেই এই নোড থেকে KCL প্রয়োগ করে কারেন্ট বের করতে পারবো না। তাহলে আমি প্রথমে KCL প্রয়োগ করব সেই নোডে, যেই নোডে একটা কারেন্ট ব্যতীত অন্যান্য নোডের কারেন্ট গুলো আমি জানি। সেই নোডে তুমি যদি KCL প্রয়োগ করো তবেই তুমি কিন্তু মান বের করতে পারবা। এখন এ নোডের দিকে লক্ষ্য করো, এ নোডের দিকে এই 400 A কারেন্ট আসতেছে, এই I2 কারেন্ট চলে যাচ্ছে এখান থেকে। আর মানে আমি যদি এ নোডের মধ্যে KCL প্রয়োগ করি তাহলে আমি কিন্তু এই I2 এর মান বের করতে পারবো। কেন পারবো? কারণ এই দেখো এই এই যে এই যে প্যারামিটার এর মানও আমি জানি, এই যে একটা সার্কিট প্যারামিটার এর মানও আমি জানি, অর্থাৎ এর মান জানি, এর মান আমি জানি না, তাহলে আমি কিন্তু KCL এখানে প্রয়োগ করলে মান বের করতে পারবো। অর্থাৎ একটা রাশি যদি অজানা থাকে, অন্যান্য কারেন্টের মান যদি তুমি জানো, তাহলে সেই নোডে তুমি কি করতে পারবা? KCL প্রয়োগ করতে পারবা। ফার্স্টে আসো, আমি এই নোডে KCL প্রয়োগ করব। অ্যাপ্লাই KCL এট নোড এ, নোড এ। তাহলে এই বিন্দুতে যদি KCL প্রয়োগ করো, KCL কি বলা হয়েছিল? কোন একটা বিন্দুতে মোট আগত কারেন্ট এবং নির্গত কারেন্ট কি বীজগাণিতিক যোগফল শূন্য, অথবা কোন একটা বিন্দুতে আগত কারেন্ট সমান তার নির্গত কারেন্ট। এই বিন্দুতে কে কে আসতেছে লক্ষ্য করো, এই বিন্দুতে আসতেছে 15 A, তাহলে 15 A হচ্ছে বিন্দুর জন্য আগত কারেন্ট। আর চলে যাচ্ছে কে? চলে যাচ্ছে I2, এবং চলে যাচ্ছে কি দেখো এই বিন্দুতে চলে যাচ্ছে 8 A। তার মানে কোন একটা বিন্দুতে আগত কারেন্ট এইটা তার সমান তার নির্গত কারেন্ট। নির্গত কারেন্ট কে কে? আসতেছে 15 A, যাচ্ছে I2 এবং 8। তার মানে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, নির্গত কারেন্ট হচ্ছে I2 যাচ্ছে আর 8 চলে যাচ্ছে। এখান থেকে তুমি কিন্তু I2 মান বের করতে পারো। সুতরাং I2 ইকুয়ালস টু 15 - 8 ইকুয়ালস টু 7 A। তার মানে কি I2 মান তুমি বের করে ফেলছো 7 A। এই I2 মান তুমি এখন জানো। শিক্ষার্থীরা, এখন আমি বি বিন্দুতে KCL প্রয়োগ করব। বি বিন্দুতে KCL প্রয়োগ করতে পারবো, কেন? কারণ বি বিন্দুতে যারা আসতেছে লক্ষ্য করো এই 3 A আসতেছে, তাহলে 3 A ওর কারেন্ট অলরেডি আমার জানাই আছে। এই I2 আসতেছে এবং I5 চলে যাচ্ছে। I2 এবং I5 অজানা রাশি ছিল আগে, এখন কিন্তু তুমি I2 এর মান জানো, তার মানে তুমি বি বিন্দুতেও KCL প্রয়োগ করতে পারো। তাহলে আমি লিখলাম অ্যাপ্লাই KCL এট নোড বি। এই বি বিন্দুতে কারা আসতেছে কারা চলে যাচ্ছে, যারা আসবে তারা যোগ হবে, যারা চলে যাবে তারা অপর পাশে থাকবে, অর্থাৎ যারা আসবে তারা এক পাশে রাখবো, যারা চলে যাবে তারা অন্য পাশে থাকবে। ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট, অর্থাৎ যারা আসবে তারা সমান কি যারা চলে যাবে। এই বিন্দুতে আসতেছে কি লক্ষ্য করো, এই তীর চিহ্ন কি বোঝাচ্ছে, এই I2 এই বিন্দুতে আসতেছে আর এই 3 A কে এই বিন্দুতে আসতেছে, একমাত্র এই বিন্দুকে চলে যাচ্ছে কে I5। তার মানে আমি বি বিন্দুতে KCL প্রয়োগ করলে আমি বলতে পারি I2 আসতেছে I3 আসতেছে, এটা হচ্ছে ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট। আউটগোয়িং কে মানে বাইরে থেকে চলে যাচ্ছে কে I5, অর্থাৎ বি বিন্দু থেকে I5 বাইরে চলে যাচ্ছে। এরপর আসো, তুমি কিন্তু I2 মান জানো সেটা কত 7 A, আগেই বের করলা 3 + 7 + 3 ইকুয়ালস টু I5, সুতরাং I5 ইকুয়ালস টু 10 A। এখন কিন্তু তুমি I5 এর মানও জেনে গেছো, I5 সমান কত, I5 ইকুয়ালস টু 10 A।
এবার লক্ষ্য করো, আমি কি সি বিন্দুতে কেসিএল প্রয়োগ করতে পারবো? দেখো আমি এর মান জানি, এর মান আই সিক্স এর মান এখনো জানি না, আর আই এইটার মান এখনো জানি না। তার মানে আমি কোন বিন্দুতে কেসিএল প্রয়োগ করবো? যে বিন্দুতে একটা রাশিও জানা, তার মানে এখানে এখনো কেসিএল প্রয়োগ করতে পারছি না, কারণ এখনো আই সিক্স আই এইট দুইটা রাশিও জানা। তাহলে এই বিন্দু বাদ। এবার আমি দেখি তাহলে ডি বিন্দুতে কেসিএল প্রয়োগ করা যায় কি না। ডি বিন্দুতে এই কারেন্টের মান তুমি জানো, এই কারেন্টের মান তুমি জানো না, আবার নিচের কারেন্টের মান তুমি কি জানো, তার মানে এইটা কারেন্টটা জানো, এইটা কারেন্ট জানো, একটা কারেন্ট জানো না। তার মানে ডি বিন্দুতে এখন কি কেসিএল প্রয়োগ করা যাবে, কারণ ডি বিন্দুতে আননোন রাশি কয়টা, অজানা রাশির মান একটা। ডি বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে কারা কারা আসতেছে? যারা আসতেছে এক পাশে, যারা চলে যাচ্ছে অন্য পাশে। ডি বিন্দুতে আসতেছে আট, আর চলে যাচ্ছে আই সিক্স আর ফাইভ। তাহলে আমি লিখতে পারি এইট হচ্ছে ইনকামিং ইকুয়ালস টু আউটগোয়িং, আউটগোয়িং কে আই সিক্স, আউটগোয়িং মানে বাইরের দিকে চলে যাওয়া, আর আই ফাইভ হচ্ছে বাইরের দিকে চলে যাচ্ছে। আই ফাইভ এখানে তুমি যদি চাও এম্পিয়ার দিতে দাও, সমস্যা নেই। এখন আমার দরকার হচ্ছে কি, তাহলে আটের ক্ষেত্রে কিন্তু এম্পিয়ার দিতে হবে, এইট এম্পিয়ার। সুতরাং আই সিক্স ইকুয়ালস টু এইট এম্পিয়ার মাইনাস ফাইভ এম্পিয়ার ইকুয়ালস টু থ্রি এম্পিয়ার। অলরেডি আমি আই সিক্স এর মানও জেনে গেছি, আই সিক্স ইকুয়ালস টু কত, থ্রি এম্পিয়ার। এখন আমি সি বিন্দুতে কেসিএল প্রয়োগ করতে পারবো, কারণটা কি, সি বিন্দুতে একমাত্র অজানা রাশি কোনটা, আই এইট। আই ফাইভ এর মানও আমি জানি, আই ফাইভ সমান কত, টেন এম্পিয়ার। আই সিক্স এর মানও জানি, এইমাত্র বের করলাম আই সিক্স সমান কত, থ্রি এম্পিয়ার। এখন আমার দরকার কত, এইট এম্পিয়ার মান বের করা। তাহলে আমি সি বিন্দুতে এখন কেসিএল প্রয়োগ করব। সি বিন্দুতে কারা আসতেছে? আসতেছে আই ফাইভ এবং আই সিক্স, তাহলে তারা হচ্ছে ইনকামিং কারেন্ট আই ফাইভ প্লাস আই সিক্স। এবং চলে যাচ্ছে কে, সে হচ্ছে আউটগোয়িং, আউটগোয়িং হচ্ছে আট আই এইট, তাই না? এখন বলো মানগুলো বসাই, আই ফাইভ, আই ফাইভ এর মান কত, টেন, প্লাস আই সিক্স, আই সিক্স এর মান কত, থ্রি, ইকুয়ালস টু আই এইট। সুতরাং আই এইট ইকুয়ালস টু থার্টিন এম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে আমার আই এইট এর মান। তাহলে আমাকে প্রশ্ন বলা হয়েছিল ফাইন্ড দ্য আননোন কারেন্ট ফর দ্য ফলোয়িং সার্কিট, তার মানে এখানে অজানা যে কারেন্ট গুলো ছিল তার মান গুলো বের করতে। তাহলে অজানা কারেন্টের মান একটা, আই টু সেভেন এম্পিয়ার, আই থ্রি টেন এম্পিয়ার, আই সিক্স থ্রি এম্পিয়ার, এবং আই এইট সেটা হচ্ছে থার্টিন এম্পিয়ার। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।